হ্যালো ভিউার্স তো এই প্লেলিস্টে আমরা দেখবো হচ্ছে এসএসসি পদার্থবিজ্ঞান তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার থ্রি বল বা ফোর্স তো এই চ্যাপ্টার থেকে আমরা জানতে পারবো হচ্ছে বলের ধারণা সম্পর্কে নিউটনের তিনটি সূত্র সম্পর্কে এবং বল রিলেটেড অন্যান্য সূত্র এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি আমরা দেখবো হচ্ছে এই প্লেলিস্টে তো এই চ্যাপ্টার প্রথমে আমরা দেখছি হচ্ছে আমাদের প্রথম টপিকটি হচ্ছে নিউটনের প্রথম সূত্র তো নিউটনের প্রথম সূত্র আমাদের কি ধারণা দেয় নিউটনের প্রথম সূত্রে আমাদের ধারণা দায় হচ্ছে বল সম্পর্কে অর্থাৎ বলের সংজ্ঞা সম্পর্কে আমরা জানতে পারবো হচ্ছে নিউটনের প্রথম সূত্র জানার পর তোমার দেখতেই পাচ্ছ সূত্রে বলা হয়েছে বাহ্যিক শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে তাহলে এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারতেছি যে হ্যাঁ কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে তার উপর যদি আমরা কোনো বল প্রয়োগ না করি তাহলে সে কিন্তু তার গতির অর্থাৎ সে স্থির থেকে কি হবে না গতিশীল হবে না অথবা কোন একটা বস্তু ধরো গতিশীল অবস্থায় চলতেছে তার উপর যদি বাহির থেকে কোনো আমরা কোনো বল প্রয়োগ না করি তাহলে কিন্তু তার গতির কোনো চেঞ্জ হবে না অর্থাৎ সে ইনিশিয়ালি যে বেগে ছিল সেই বেগেই অর্থাৎ সমবেগেই চলতে থাকবে এবারে আমরা খেয়াল করি দেখি এখানে আরেকটা কথা বলা হয়েছে সেটি হলো যে বাহ্যিক বলের লব্ধি শূন্য হলে এই কথাটা তো এই কথাটা তোমরা যদি খেয়াল করো এটা আসলে কি বুঝায় যে লব্ধি বলতে আমরা বুঝি যে ধরো যে একটা বস্তুর উপর এবার হচ্ছে আমি একটা এখানে যদি বস্তু আঁকি এই বস্তুর উপর ধরো আমি হচ্ছে কেউ বাম দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলো এবং কেউ ডান দিকে সেম মানের ফোর্স বা সম্পূর্ণ বিপরীত দিকে অ্যাপ্লাই করলো তাহলে কিন্তু আমরা জানি যে বস্তুটা কিন্তু কোনো দিকে অগ্রসর হবে না এটার কারণ হচ্ছে এইখানে দুইটি বলের যে টোটাল প্রভাব বা টোটাল আমি যদি ইফেক্ট বলি সেটাকে আসলে বলা হয় লব্ধি লব্ধি অফ টু মানে দুইটা ভেক্টর লব্ধি ক্ষেত্রে তাহলে কিন্তু তাদের লব্ধিটা কত জিরো এবং যার কারণে কিন্তু বস্তুর উপর আলটিমেটলি কোনো প্রভাব পড়ছে না তার এরকম যদি হয় সেক্ষেত্রে দুইটা বল না আমরা জানি একাধিক তিন চারটা বলও কিন্তু মিলে কি হতে পারে লব্ধি জিরো হতে পারে সেক্ষেত্রেও কিন্তু আমার বস্তুটা যদি স্থির থাকে স্থির থাকবে আর যদি গতিশীল থাকে সেক্ষেত্রে সে কি থাকবে সমবেকে চলতে থাকবে তো এখানে আমরা একটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখো যে লেখা আছে সমবে এটার কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে আমরা আগের চাপটা অর্থাৎ চ্যাপ্টার টু এর অঙ্গগুলো দেখছিলাম তখন আমরা এটা বলেছিলাম যে কোনো একটা গতিশীল বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু তার গতির কোনো চেঞ্জ হয় না অর্থাৎ তার মধ্যে কোনো তরণ বা মন্দন সৃষ্টি হয় না অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু যেই মুহূর্তে তার উপর কোনো বল প্রয়োগ হচ্ছে না সেই মুহূর্তে থেকেই তার ওই মুহূর্তের আগে যে বেগ ছিল সেই বেগ নিয়েই কিন্তু সে কন্টিনিউ করে অর্থাৎ এখানে এই সমাবেগের বিষয়টা আশা করি আমাদের ক্লিয়ার এখন যে কেন এখানে সমবেগ কথাটা বলা হয়েছে এবার আমরা চলে যাই পরবর্তী বিষয়ে সেটা হচ্ছে যে এবার আমরা যেহেতু বুঝতাম নিউটনের প্রথম সূত্রটা তাহলে আমরা এখন এখান থেকে খুব সহজেই বলের সংজ্ঞাটা নিজেরাই বলে ফেলতে পারি সেটা হচ্ছে যে দেখো যা প্রয়োগ করলে একটা স্থির বস্তু স্থির থাকে মানে স্থির বস্তু গতিশীল হয় সরি স্থির থাকে না গতিশীল হয় বা হওয়ার উপক্রম হয় এবং গতিশীল বস্তুর ক্ষেত্রে তার গতিটার চেঞ্জ হয় বা পরিবর্তন হয় অথবা চেঞ্জ হওয়ার উপক্রম হয় তাকে আমরা বলব অর্থাৎ আমি দেখতে পাই যে একটা বস্তু স্থির ছিল বাট মুহূর্তে আমি দেখলাম যে বস্তুটা স্থির নাই গতিশীল তার মানেই আমাকে আসলে বুঝতে হবে যে সে কেন স্থির থেকে গতিশীল হয়ে গেল নিশ্চয়ই তার উপর কোনো না কোনো বল ক্রিয়া করেছে অথবা আমি যদি দেখতে পাই একটা বস্তুর গতি ধরো প্রথমে একটা বেগ এসে চলছে মুহূর্তে তার বেগটা বৃদ্ধি পেয়ে গেলো অথবা বেগটা হ্রাস পেয়ে গেল অথবা বস্তুটা হঠাৎ করে থেমে গেলো তাহলে অবশ্যই তার উপর কোনো না কোনো বল ক্রিয়া করেছিল বলেই কিন্তু এমনটি ঘটেছে তাহলে আমরা এই যে বলের ধারণা সম্পর্কে পুরোপুরি পরিপূর্ণ ধারণা কিন্তু আমরা বুঝতে পারলাম এবার আমরা চলে যাই যেহেতু আমরা বলের বল সম্পর্কে জেনেছি তাহলে আমরা এখন বলতে পারি জড়তা আইটেক নতুনটা জড়তা তা আমরা দেখলাম যে হ্যাঁ নিউটনের প্রথম ল আমাদের বলে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ যদি আমি না করি তাহলে কিন্তু স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু কিন্তু গতিশীল থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে জড়তা হচ্ছে সেই সেই টার্মিনোলজি বা সেই পদার্থবিজ্ঞানের বিষয় সেটা যেটা হচ্ছে যে পদার্থের এমন বৈশিষ্ট্য যার কারণে একটা স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তুর ক্ষেত্রে সেই গতিশীল থাকতে চায় যদি না তার উপর কোনো বল প্রয়োগ না করা হয় যদি যদি তার উপর কোনো বল প্রয়োগ না করা হয় বল প্রয়োগ করলে তো অবশ্যই আমরা জানি ক্ষেত্রে স্থির বস্তু কি করবে গতিশীল হওয়ার চেষ্টা করবে এবং গতিশীল বস্তু তার গতির পরিবর্তন করার চেষ্টা করবে সো জড় ধারণা সম্পর্কে আমাদের আইডিয়া হওয়া আইডিয়া পেলাম আমরা এবার চলে আসি আমরা জড়তার প্রকারভেদ দুই রকম আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে স্থিতি জড়তা একটা হচ্ছে গতি জড়তা তো তোমরা যদি খেয়াল করে দেখো যে স্থিতি জড়তা এটা সঙ্গে আমরা কিভাবে করবো এটা সঙ্গে আমরা করব এই যে দেখো প্রথম লাইনটা আমি এখানে একটা মার্কার হায়দারটা নিলাম তো খেয়াল করে দেখো যে বল প্রয়োগ না করা হলে যে স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার যে আমাদের যে প্রবণতা এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের স্থিতিশরতার সংজ্ঞায় আসবে তাহলে আরেকটা যেটা রয়েছে অর্থাৎ গতিজরতা সেখানে কি আসবে সেখানে হচ্ছে পরেরটা অর্থাৎ গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা বলব যে গতিজরতা নামে তাহলে আমরা সঙ্গগুলো বুঝলাম এবং ধারণাও আমাদের ক্লিয়ার হলো এবার আমরা দেখবো হচ্ছে মৌলিক বলসমূহের ধারণা তো মৌলিক বলসমূহ সম্পর্কে আমরা যদি বলতে চাই তাহলে বলা লাগে যে মৌলিক বলসমূহ কি আসলে যে তোমরা তোমাদের চারপাশে কিন্তু আমরা আমরা কিন্তু প্রতিনিয়তই আসলে বিভিন্ন রকম বলসমূহের উদাহরণ দেখতে পাই যেমন যখন আমরা দুটো চুম্বক কাছাকাছি আনি চুম্বকের বিপরীত মিলে হলে তারা একে অপরকে আকর্ষণ করে অথবা যদি আমি চিন্তা করি যে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ কিন্তু একে অপরকে আকর্ষণ করে বা একটা প্লাস একটা প্লাস একে অপরকে বিকর্ষণ করে বা এই ধরনের জিনিসগুলো অর্থাৎ প্রতিনিয়ত আমরা যেসব বল দেখতেছি সকল বলসমূহ সমূহকেই বা যেসব বল দেখতেছি না বা অনুভব করতে পারি বা যেসব বল সমূহকে আমরা জাস্ট জানি সব ধরনের বলকে আমরা মৌলিক চারটা ভাগে ভাগ করতে পারি তারা হচ্ছে মহাকর্ষ বল তারিখ চুম্বক বল দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল তো আমরা যদি খেয়াল করে দেখি তাহলে প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ তাহলে মহাবিশ্বের বিদ্যমান সকল ধরনের বলগুলোকে তুমি এই চারটার কোনো না কোনো একটা ক্রাইটেরিয়ায় ফেলতে পারো না তাহলে প্রথমেই আমরা আসি মহাকর্ষ বল সম্পর্কে তো মহাকর্ষ বল বলতে আমরা কি বুঝি যে মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে অর্থাৎ আমাকে আমার সামনে থাকা কম্পিউটার যেই একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করবে অথবা যে কোনো মহাবিশ্বে বিদ্যমান দুটো বস্তু একে অপরকে যে বলে আকর্ষণ করে সেটাই কিন্তু হচ্ছে মহাকর্ষ বল এবং মহাকর্ষ বলের মানটা কিন্তু খুবই কম খুবই নেগলিজিবল এবং এটার পাল্লা পাল্লা বলতে আমরা যদি খেয়াল করে দেখি এই পাল্লাটা হচ্ছে অর্থাৎ কত ডিসটেন্স পর্যন্ত কাজ করে সেটা কিন্তু অসীম অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে ডিসটেন্স অসীম বা অসীম অসীম বলতে আসলে একটা ধারণা তার অর্থাৎ মানে ডিস্টেন্সটা আসলে বলতে পারি যে টেন্স টু অসীম হলেই শুধুমাত্র মহাকর্ষ বলের মানটা জিরো হয়ে যায় এনিওয়ে আমরা সেদিকে যাচ্ছি না এবার চলে আসি আমরা তারের চুম্বক বল সম্পর্কে তো এখানে বলা হচ্ছে ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে যে আকর্ষণ বল অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে পরমাণুতে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলো কিন্তু আমরা রাদা ফোডের মন থেকে দেখতে পাই যে নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের সাথে একটা তারের চুম্বক আকর্ষণে আকর্ষিত হয় বলেই কিন্তু ইলেকট্রনের মানে স্থায়িত্ব দেখা যায় অর্থাৎ এই ধরনের জিনিসগুলো অর্থাৎ একটা প্লাস একটা মাইনাসকে কীভাবে আকর্ষণ করে বা চুম্বকের যে আকর্ষণ এই জিনিসগুলো কিন্তু আমরা ফেলতেছি হচ্ছে তার্বক বল ক্যাটাগরিতে এবং আমরা আরও জানবো ফিউচারে যে তারের তরিত বল এবং চুম্বক বল কিন্তু আলাদা কোনো কনসেপ্ট না দুটো আসলে সেম কনসেপ্ট এবার চলে আসি আমরা দুর্বল নিউক্লিয় বল এটা হচ্ছে কি এটা হচ্ছে দেখো যে তেজস্ক্রিয় যে আমাদের পদার্থগুলো তারপর যে নিউক্লিয়াস রয়েছে যে নিউক্লিয়াস থেকে যখন বিটা ক্ষয় হয় এই বিটা ক্ষয়ের জন্য দায়ী যে বলটা সেটা কিন্তু হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবার চলে আসি আমরা নামের দিক থেকে সেইম বাট জাস্ট দুর্বলের জায়গায় এখানে সবল লেখা সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল এখানে বলা হচ্ছে পরমাণুর ভিতর আমরা জানি যে নিউক্লিয়াস থাকে তার ভিতর থাকে প্রোটন এবং নিউট্রন এই যে প্রোটন এবং নিউট্রন তারা যে একে অপরের সঙ্গে আবদ্ধ থাকে এই আবদ্ধ থাকার জন্য যে বলটা দায়ী সেটা কিন্তু আসলে সবল নিউক্লিয় বল অর্থাৎ পরমাণুর স্থায়িত্বের জন্য বা নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য দায়ী কিন্তু অবশ্যই এই সবল নিউক্লিয় বল বলা যায় এবার আমরা চলে আসি তাদের পাল্লা সম্পর্কে তো প্রথমেই বলছিলাম যে মহাকর্ষ বলের পাল্লা অসীম সিমিলারলি তারিখ চুম্বক বলের পাল্লাও কিন্তু অসীম আমরা যখন পরবর্তীতে যখন আমরা কুলম্বের সূত্রটা পড়ব তখন কিন্তু আমরা অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবো যে কেন আমরা এগুলোকে অসীম বলতেছি এবার চলে এসে আমরা দুর্বল নিউক্লিয় বলের পাল্লা দেখো এটা কিন্তু পাল্লা খুবই কম অর্থাৎ টেন টুদি পাওয়ার মাইনাস এইটিন মিটার অর্থাৎ সকল বলগুলোর মধ্যে সবচেয়ে পাল্লা কম কিন্তু হচ্ছে আমাদের এই দুর্বল নিউক্লিয় বলের এরপর রয়েছে আমাদের সবল নিউক্লিয় বল যার পাল্লা হচ্ছে টেন দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার এবার আমরা দেখতে পাচ্ছি এখানে সবলতার একটা তুলনা করা হয়েছে আমরা যদি দেখি এখানে ওয়ান টেন দি পাওয়ার থার্টি নাইন এগুলো লেখা হচ্ছে এগুলো মানি এগুলো মানে হচ্ছে যে তুমি যদি মহাকর্ষ বলকে ওয়ান গুণ ধরো তাহলে কিন্তু তার তুলনায় তার চুম্বক বল হচ্ছে টেন ট্রুতি পথ থার্টি নাইন গুণ এবং এই মহাকর্ষ বলের তুলনায় দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে টেন টু দি পাওয়ার থার্টি গুণ এবং এই মহাকর্ষ বলের তুলনায় সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি অর্থাৎ টেন টু দ্বীপা ফোরটি ওয়ান গুণ তো আমরা বলতে পারতি বলতে পারি যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট এমসি কিউ সেটা হলো চারটা বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল কিন্তু হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল তারপরে হচ্ছে তারেক চম্পক তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় এবং সবচেয়ে দুর্বল বল কিন্তু হচ্ছে আমাদের মহাকর্ষ বল এবং তাদের পাল্লার এই ক্রমটাও কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে তো আমরা মোটামুটি বুঝতে পারলাম আজকের টপিকসমূহ থ্যাংকস ফর ওয়াচিং